নমস্কার বন্ধুরা, বিএন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। সহজ ভাষায় রাজনীতির আলোচনা, দিল্লি বনাম বাংলা। না, ভুল করবেন না, এখানে দিল্লি বলতে আমি বিজেপি সরকার এবং বাংলা বলতে আমি তৃণমূল সরকারকে বোঝাচ্ছি না। এখানে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে দিল্লির বিজেপি বনাম বাংলার বিজেপি। একটু শুনতে কেমন লাগছে? একটু খেয়াল করে দেখুন, আমরা যে নিউজগুলো দেখছি সেই নিউজে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বাংলায় বিজেপির যা অবস্থা এবং বাংলার নেতারা যেভাবে দিল্লির নেতাদেরকে আক্রমণ করছে, তাতে কিন্তু আপনি বলতেই পারেন বাংলা বনাম দিল্লি। এবং আমরা এই লড়াইটা দেখছি বিধানসভা ভোটের রেজাল্ট আউটের পর থেকে। বিধানসভা ভোটের আগে 200 পার করবে বিজেপি, তারা সেই ফানুসটা উড়িয়েছিল এবং সংবাদ মাধ্যমও সেই বিষয়টাকে গ্রহণ করেছিল এবং প্রচার করেছিল। কিন্তু ভোটের রেজাল্ট গণনার পর দেখা গেল 200-র ধারে পাশে যেতে পারলো না বিজেপি। তারপর থেকেই কিন্তু শুরু হয়েছে অন্তর্কলহ, তারপর থেকেই কিন্তু সংসারে অশান্তি শুরু হয়েছে বিজেপির। এবং বিজেপির দীর্ঘদিনের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কোনো রাগ ঢাক না করে এবার তিনি বলা শুরু করেছেন, দিল্লির নেতাদের দিকে আঙুল তোলা শুরু করেছেন যে ভোটের আগে যাকে তাকে দলে নেওয়া, তাদের কথা না শোনা, কর্মসূচিতে তাদের কথা গ্রাহ্য না করা দিল্লির নেতারা করেছেন। এবং তার স্পষ্ট ইঙ্গিত সেটা হচ্ছে শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয় এই নেতাগুলোর দিকে। এবং তথাগতরায় তো সকাল থেকে রাত এবং রাত থেকে সকালবেলা শুধু টুইটই করে যাচ্ছে, এনাদেরকে আক্রমণ করছেন এবং তার সাথে রাজ্যের নেতৃত্বকেও তিনি আক্রমণ করছেন। সমস্যাটা হচ্ছে কেন্দ্রীয় দল আর রাজ্যের দলের মধ্যে এই পার্থক্যটা দেখতে পারি আমরা। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি পশ্চিমবঙ্গে কংগ্রেসকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে, যার জন্য মমতা ব্যানার্জি দল ছেড়ে নিজে দল তৈরি করেছিলেন। প্রদেশ কংগ্রেসটাকে দিল্লির AICC কিভাবে গলা টিপে হত্যা করেছে বছরের পর বছর। কেন্দ্রীয় দল যারা থাকে তারা সব সময় তাদের দিল্লির জায়গাটাকে গুছিয়ে রাখার আগে চেষ্টা করে, আগে তাদের কাছে দিল্লি, তারপর তাদের কাছে রাজ্য। সেটাও কিন্তু বিজেপি তার ব্যতিক্রম দল নয়। সেই জায়গা দিয়ে ভোটের আগে যে যে স্টেপগুলো নিয়েছে, যেসব দাগি নেতা মন্ত্রীদেরকে দলে ঢুকানো হয়েছে, দরজা খুলে দেওয়া হয়েছে, বাঁধ খুলে দেওয়া হয়েছে, মানে এইভাবে সব মানুষকে কোনো বাছাই না করে, কোনো স্ক্যানে না ফেলে, স্ক্যানার না করে তাকে দলে নেওয়া হয়েছে, এটা কিন্তু চলেছে। এবং এটা হয়তো যদি বিজেপি ক্ষমতায় চলে আসতো তাহলে কিন্তু এটা নিয়ে হয়তো এতটা প্রশ্ন উঠতো না। যখন ভারত জেতে, যখন কোনো দলের বিরুদ্ধে ভারত জেতে, তখন কিন্তু ভারতীয় দলে যদি কোনো, মানে ক্রিকেট খেলার কথা বলছি আমি, যদি দলে কোনো ভুলভাল থাকে তখন কিন্তু খুব একটা আলোচনায় আসে না। কিন্তু যখনই ম্যাচ হেরে যায় তখনই কিন্তু ওর আলোচনায় আসে কী কী ভুল ছিল। ঠিক তেমনি কিন্তু রাজনীতিতেও তাই, যদি ম্যাচ জিতে যেত বিজেপি তাহলে কিন্তু এই যে বিজেপির ভুলগুলো এগুলো কিন্তু অতটা প্রকাশ্যে আসতো না। যেহেতু বিজেপি হেরে গেছে এবং প্রতিদিন কোনো না কোনো নেতা বিজেপি ছেড়ে চলে যাচ্ছে, আবারও জয় ব্যানার্জি, অভিনেতা জয় ব্যানার্জি তিনি বিজেপি ছাড়বেন বলছেন। এর আগে একাধিক নেতা কর্মী মন্ত্রী যারা বিজেপি ছেড়ে দিয়েছে অলরেডি, বাবুল সুপ্রিয়র মতন বিজেপি করার প্রথম থেকে যিনি নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনিও বিজেপি ছেড়ে দিয়েছেন। এমন অবস্থায় বাংলার বিজেপির অবস্থা ভীষণই খারাপ। যতটা গতি দিয়ে তারা উঠেছিল বাংলায় ঠিক ততটা গতি নিয়েই যেন তারা নিচে নেমে যাচ্ছে, একদম ধূমকেতুর মতো তাদের পদার্পণ হয়েছিল, আবার যেন তারা সেইভাবেই মিলিয়ে যাওয়ার মতন একটা ব্যবস্থায় এসে গিয়েছে। এবং এই কেন্দ্রীয় দলগুলো যদি সাফল্য পায় কোনো রাজ্যে তখন তারা ক্রেডিট নেয়, বলে তাদের জন্যই তারা সাফল্য পেয়েছে। আর যখন হেরে যায় বা খারাপ ফলাফল হয় তখন তারা দায় চাপিয়ে দেয় সেই রাজ্য নেতাদের ঘাড়ে, তখন বলে রাজ্য নেতাদের ব্যর্থতার জন্যই এই ফলাফল হয়েছে। এটা কিন্তু কেন্দ্রীয় দলগুলো করে, এটা অতীতে কংগ্রেস করেছে, বর্তমানে বিজেপি করছে। তার জন্যে দিলীপ ঘোষের মতন একজন বিজেপি অন্তঃপ্রাণ যে নেতার, যিনি সংঘ পরিবার থেকে উঠে এসেছেন, তাকে পর্যন্ত বিদ্রোহ করতে হচ্ছে, এবার আঙুল তুলতে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের দিকে, যারা তাদের যা ইচ্ছা ছিল না সেইগুলো তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র ভোটে জেতার জন্যে। মানুষের মন না বোঝা, কর্মীদের মন না বোঝা, কি বলতে চায় যে কর্মীরা, সাধারণ মানুষ, সেটাকে পাত্তা না দিয়ে চাপিয়ে দেওয়া, এটা কিন্তু বিজেপিতে হয়েছে। এবং সেটাই কিন্তু দিলীপ ঘোষ চোখে আঙুল দিয়ে এখন দেখাতে চাইছেন। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে অনেক দেরি হয়ে গেছে, এখন বিজেপির ভাঙা শুরু, এখন বিজেপির ভাঙা শুরু। একটা সময় তারা যেমন প্রতিদিন দলে দলে যোগদান করাচ্ছিলেন, এখন প্রতিদিন দল থেকে তাদের মানুষ বেরিয়ে, আমাদের দেখতে হবে সামনের দিনে বিজেপির পরিস্থিতি আরও কি হয় এবং কেন্দ্রীয় নেতাদের সাথে রাজ্যের নেতাদের আরও কোনো যুদ্ধ শুরু হয় কি না, আরও গণ্ডগোল, আরও সমস্যা সৃষ্টি হয় কি না, সেটার দিকে আমাদের নজর থাকবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, কেন্দ্রীয় দলগুলো কিন্তু সবসময় তাদের জায়গাটা গুছিয়ে রেখে তারপর রাজ্যের দিকে নজর দেয়। সেই জায়গা থেকে কিন্তু সেই সমস্যা অতীতে কংগ্রেস ভোগ করেছে,
আজকে কংগ্রেস পশ্চিমবঙ্গে সাইনবোর্ডের অবস্থা হয়েছে, বিজেপি এখন ভোগ করছে, আগামী দিন বিজেপিও পশ্চিমবঙ্গে সাইনবোর্ড হয়ে যাবে কিনা সেটা সময় বলবে। আপনার বক্তব্য অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে।